হাসপাতালে দালাল রাজ নিয়ে কঠোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দালাল পেলেই ধরবেন দালাল রাজ সমর্থন নয় বিরোধী বিধায়কের প্রশ্নের জবাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের আবারো যোগাযোগ করার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে দালাল রাজ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি যেমনটা বলেছেন দালাল পেলেই ধরবেন দালাল রাজ সমর্থন নয় বিরোধী বিধায়কের প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী হাসপাতালে দালাল রাজ নিয়ে কঠোর বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দালাল পেলেই ধরবেন দালাল রাজ সমর্থন নয় এমনটাই জানিয়েছেন বিরোধী বিধায়কের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য এবং এসএসসি ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং এসএসসি গতকাল বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ কিভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন প্রশ্ন তোলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য এবং এসএসসির ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি গতকাল বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ কিভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন প্রশ্ন তুলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আপনাদের জানিয়ে রাখি শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং এসএসসি গতকাল আমরা দেখেছি বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নটা তোলে কিভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন এই প্রশ্নই তোলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ আপনাদের জানিয়ে রাখি ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর সুপ্রিম কোর্টের তরফে স্থগিতাদেশ দেওয়া হলো শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্য এবং এসএসসির এবং ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি এবং এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে ডিভিশন বেঞ্চের নির্দেশকে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলায় এর আগে আমরা দেখেছি এবং ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং গতকাল আমরা দেখেছি বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ আর এবার যে খবর পাওয়া যাচ্ছে ডিভিশন বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট গতকালের নির্দেশের উপর তিন সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির স্থগিতাদেশ আপনাদের জানিয়ে রাখি শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা হয় এবং ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি এবং যেমনটা জানা যাচ্ছে ডিভিশন বেঞ্চের সেই নির্দেশের উপর তিন সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট গতকালের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রধান বিচারপতির বেঞ্চের আপনাদের জানিয়ে রাখি শূন্য পদে অযোগ্যদের নিয়োগে বেনামি আবেদন মামলা ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি গতকাল আমরা দেখেছি বেনামি আবেদন নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নটা তোলে কিভাবে অবৈধদের চাকরি দিতে এরকম আবেদন করল স্কুল সার্ভিস কমিশন এবং এর পরবর্তী যে প্রক্রিয়া আপনাদের জানিয়ে রাখি ডিভিশন বেঞ্চের সেই নির্দেশের উপর তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ